উইকেটে কি কোনো প্রবলেম আছে নাকি এরকম কেন ব্যাটিং আড়ষ্ট লাগছিল সবাই? না না সবাই আলহামদুলিল্লাহ মানে কনফিডেন্স ছিল, হয়তো একটু রান কম দেখে মনে হচ্ছে ইয়া মানে একটু সব বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল, বাট নর্মাল সব ঠিক ছিল। উইকেট কেমন ছিল? উইকেট আলহামদুলিল্লাহ ভালো ছিল। না উইকেট নর্মালি ব্যাটসম্যান বলার যেভাবে পারে ভালো ছিল, দুই দিক দিয়ে ভালো ছিল আলহামদুলিল্লাহ। না অভ্যাস না এটা, নর্মালি আমরা যেহেতু স্কোর বোর্ডে এনাফ রান ছিল না, আমরা 140 যেহেতু তো এনাফ হাই রিক্স নর্মাল মানে দরকার হয় না আই থিঙ্ক, তো নর্মাল 7-7.5 করে রান লাগে, তো এখানে এক্সট্রা কোনো শর্ট খেলার প্রয়োজন হয় না। নর্মালি একটা বাউন্ডারি বল আসে, ওটা ক্যালকুলেটেড করে রান নিলে আলহামদুলিল্লাহ মানে নর্মালি বেরোয় যায় আর কি। না টস নিয়ে কোনো ব্যাটিং বোলিং যাই পায় কোনো সমস্যা নাই, তো নর্মালি আমাদের প্ল্যান থাকে যে বোলিং যেহেতু অনেক গরম আর আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপে মনে হয় গরম থাকবে প্রথমের দিকে, তো আমরা চেষ্টা করতেছি ইউজ টু হওয়ার জন্য আর কি। টস জিতে ব্যাটিং নেওয়া সেক্ষেত্রে কি ব্যাটসম্যানদের আসলে সেভাবে যাচাই করে দেখা কিংবা হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের আসলে অনুশীলন একটু বেশি হতো কিনা বাংলাদেশ ব্যাটিং থাকে? না সেটা তো আমি বলতে পারবো না, সেটা হচ্ছে ক্যাপ্টেন আর কোচের ইয়া, তো আমরা নর্মালি আমাদের যখন যে রোল থাকে তো আমরা চেষ্টা করি রোল প্লে করার, সেটা ব্যাটিং হোক আর বোলিং হোক। আগে না সব জায়গায় ঠিক বলতে ভুল হবে, আমরা মাঝে মাঝে একটু মানে মনে হয় যে ইয়া ছিলাম আর কি, যে ওই ওই জায়গাটা আমরা যেন মাঝখানে দেখবেন হয়তো বা আমরা 4-5 উইকেট তাড়াতাড়ি পড়ে গেছিলো আর্লি, তো আমার মনে হয় ওইখান থেকে আরও কুইক 2-3 উইকেট নিলে ওরা মনে হয় 140-এর জায়গায় 115-120 অল আউট হয়ে যেত, তো এটা মনে হয় আমাদের আরও ভালো করতে পারবে এই সামনে। না না ওরকম ধরে নিন, আমরা নর্মালি সব সিচুয়েশনে তো রেডি ছিলাম, বাট যখন যেটা লাগে আর কি, তো ওই সময় হয়তো ওইটা লাগে না এই জন্য আর কি। না আপাতত আমি যেহেতু সামনে খেলা অনেকগুলো, আমি এক্সট্রা কোনো কিছু চেষ্টা করতেছি না, যে আমাদের আমার যেগুলো ন্যাচারাল আছে এগুলোর উপরে আমি আরও একটু মানে স্ট্রেন্থ আনতে চাচ্ছি, যেগুলো যেন আরও ইফেক্টিভ হয়, এগুলো নিয়ে কাজ করতেছি নর্মালি। না আমি আলহামদুলিল্লাহ হ্যাপি, আমি যেরকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি, তো ইনশাল্লাহ আরও চেষ্টা করবো ভালো করার। না আমরা সবসময় টিম হয়ে খেলতে চাই এবং জেতার জন্য নামি, তো আমরা চেষ্টা করবো যে নেক্সট ম্যাচে আমরা সিরিজটা কনফার্ম করার জন্য। না অবশ্যই বোলাররা আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি সবাই, যে কখন কীভাবে কী কোন বোলিং করতে হবে, তো আশা করি আরও ভালো হবে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে।